পৃথিবী, যাকে আমরা জননী হিসাবে ব্যাখ্যা করি। কিন্তু এই আমরাই এই পৃথিবী, এই অপরূপ প্রকৃতিকে কত না কষ্ট দিয়ে এসেছি, কত অত্যাচার করেছি এতদিন। আজ সারা বিশ্বব্যাপী একটা মারণ রোগের জেরে আমরা জেরবার হয়ে চলেছি, করোনা ভাইরাস, যার জন্য সমগ্র বিশ্বব্যাপী এখন ঘরবন্দি। কিন্তু আমাদের এই ঘরবন্দি থাকার জন্য প্রকৃতি কিন্তু এখন অনেকটাই দূষণমুক্ত হয়েছে। তারা হয়তো এখন নিজেদের দূষণমুক্তভাবে বাঁচার কথাগুলো নিজেদের মধ্যেই বলা কওয়া করছে। তাদের এইভাবে মন প্রাণ খুলে বেঁচে থাকার কথা নিজেরাই নিজেদের মধ্যে বলছে। তাই এই প্রকৃতির মনের কিছু কথা আমরা এই ভিডিওটির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। বাতাস বলছে, আকাশ, আমি যেন মুক্ত বিহঙ্গের মতন প্রাণ খুলে বাঁচছি এখন। তা বন্ধু, তুমি কেমন আছো শুনি? আকাশ হেসে বলল, আমার এত বড় মনটা যেন তৃপ্ততায় পরিপূর্ণ হচ্ছে এখন। জানো বন্ধু, এত বড় আমিটাকে যেন খুঁজে পাচ্ছি আমি আবার একটু একটু করে, প্রতি মুহূর্তে, বহুদিন পরে। বৃক্ষেরা বলছে, এতদিন নিজেদের শাখা প্রশাখা বিস্তারিত করে মানুষকে শীতলতা প্রদান করেছি, নানান ভাবে তাদের প্রাণ রক্ষা করেছি, কিন্তু তাও তো মর্ম দিল না কেউ আমাদের। তাই আজ বহু বর্ষ পরে নিজেরা বাঁচছি নিজেদের জন্যে, মন প্রাণ ভরে। এদিক থেকে জল জানান দিল, যুগ যুগ ধরে শত শত মানুষের তৃষ্ণা মিটিয়ে আসছি আমি। জল, যাকে সবাই জীবন বলে, কিন্তু আর কত পরীক্ষা নেবে আমার? তাদেরই উন্নতির কালিমায় আমি যে বড় ক্লান্ত। কিন্তু বহু যুগ পরে দেখো, আমিও আজ দূষণমুক্ত, আমিও যেন একদম সেই ঝকঝকে কাচের মতো স্বচ্ছ, ঝকঝকে কাচের মতো স্বচ্ছ। মাটি বলে, মানব জাতির মুখে শোনা আমি নাকি তাদের মা, তাদের এই সীমাহীন চাহিদা কেমন যেন মুছে দিচ্ছে আমার নামের এই তকমা। আমারই বুক চিরে রাস্তা বানিয়েছে কত শত, কোনো বছর ফসল ফলতে দেরি হলে রাসায়নিক দ্রব্য মিশিয়ে আমার ফুসফুসকে ঝাঁঝরা করে দিয়েছে। আমি মুখ বুঝে সব সহ্য করেছি প্রতি ক্ষণে, এখন যেন তাই হয়তো তার ফলস্বরূপে অনেকটা শান্তি পাচ্ছে। সত্যি কি অদ্ভুত, তাই না? আজ যেন এই দূষণমুক্ত পৃথিবীটাতে জঙ্গলের পশু পাখিরাও নিজেদের ইচ্ছা মতন মন প্রাণ খুলে শ্বাস নিচ্ছে, মন প্রাণ খুলে ঘুরে বেড়াচ্ছে। অথচ আমরা মানুষেরা আজকে অদ্ভুতভাবে যেন ঘরবন্দি। তবে যাই হোক, এই লকডাউনে অন্তত আমরা নিজেদের পরিবারের সাথে সময় কাটানো বেশ সুযোগ পাচ্ছি। কিন্তু আমাদের এই সমাজে এমনও বহু মানুষ আছেন যারা এই ভয়ঙ্কর বিপদের মধ্যেও নিজেদের সব কিছু ছেড়ে শুধুমাত্র আমাদের সুরক্ষার জন্য লড়াই করে যাচ্ছে। তারা হলো ডাক্তার, পুলিশ, নার্স এবং বিজ্ঞানী। এনারা এই সময় আমাদের দেশকে সংকটমুক্ত রাখছে এবং আরও অনেকজন মানুষ যারা আমাদের দেশকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখছে। বিজ্ঞানীরা
দিন রাত এক করে সমানে চেষ্টা করছেন প্রতিরোধক পার করে এই মারণ ভাইরাস কোভিড-19 এর হাত থেকে গোটা বিশ্বকে মুক্ত করার। ডাক্তারেরা, নার্সরা, হসপিটালের সমস্ত স্টাফেরা চেষ্টা করছেন করোনা আক্রান্ত পেশেন্টদের সুস্থ করে তোলার। পুলিশ আমাদের সতর্কতা জানিয়ে বাড়িতে থাকতে বাধ্য করছেন। হ্যাঁ, এক প্রকার বাধ্যই বটে, কিন্তু করোনাকে হারাতে হলে এটাই একমাত্র উপায়। এই লড়াইটা বড্ড কঠিন ঠিকই, কিন্তু আমরা যদি নিজেরা নিজেদের বাড়িতে থেকেও মন থেকে সঙ্গবদ্ধ হয়ে এই লড়াইটা করি, তাহলে জয় আমাদের নিশ্চিত। এই অন্ধকার রাত্রের মতন সময়টা কেটে গিয়ে ভোরের আলোর মতন সময়টা ঠিক ফুটবে একদিন, খুব শিগগিরই জিতবো আমরাই।